আফগানিস্তানে নারীদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান। আফগান মেয়েরা জাতিসংঘে কাজ করতে পারবে না বলে নির্দেশনা জারি করেছে তালেবান সরকার। মঙ্গলবার জাতিসংঘের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন জানিয়েছে আগামী 48 ঘন্টা নারীদের অফিসে আসতে নিষেধ করেছেন তারা। তবে এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস। এদিকে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তালেবান সরকার। আফগানিস্তানে নারীদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান। আফগান মেয়েরা জাতিসংঘে কাজ করতে পারবে না বলে নির্দেশনা জারি করেছে তালেবান সরকার। মঙ্গলবার জাতিসংঘের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন জানিয়েছে আগামী 48 ঘন্টা নারীদের অফিসে আসতে নিষেধ করেছেন তারা। তবে এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস। এদিকে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তালেবান সরকার। আফগানিস্তানে নারীদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান। আফগান মেয়েরা জাতিসংঘে কাজ করতে পারবে না বলে নির্দেশনা জারি করেছে তালেবান সরকার। মঙ্গলবার জাতিসংঘের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন জানিয়েছে আগামী 48 ঘন্টা নারীদের অফিসে আসতে নিষেধ করেছেন তারা। তবে এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস। এদিকে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তালেবান সরকার। আফগানিস্তানে নারীদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান। আফগান মেয়েরা জাতিসংঘে কাজ করতে পারবে না বলে নির্দেশনা জারি করেছে তালেবান সরকার। মঙ্গলবার জাতিসংঘের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন জানিয়েছে আগামী 48 ঘন্টা নারীদের অফিসে আসতে নিষেধ করেছেন তারা। তবে এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস। এদিকে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তালেবান সরকার। আফগানিস্তানে নারীদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান। আফগান মেয়েরা জাতিসংঘে কাজ করতে পারবে না বলে নির্দেশনা জারি করেছে তালেবান সরকার। মঙ্গলবার জাতিসংঘের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন জানিয়েছে আগামী 48 ঘন্টা নারীদের অফিসে আসতে নিষেধ করেছেন তারা। তবে এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস। এদিকে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তালেবান সরকার। আফগানিস্তানে নারীদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান। আফগান মেয়েরা জাতিসংঘে কাজ করতে পারবে না বলে নির্দেশনা জারি করেছে তালেবান সরকার। মঙ্গলবার জাতিসংঘের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন জানিয়েছে আগামী 48 ঘন্টা নারীদের অফিসে আসতে নিষেধ করেছেন তারা। তবে এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস। এদিকে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তালেবান সরকার।